আহ জি যদি ওই নারী তার পিতা মাতার সুন্দর তার বিয়াতের অভাবের কারণে তার পিতা মাতার উদাসীনতার কারণে তার পিতা মাতা তাকে পর্দা শিক্ষা না দেওয়ার কারণে এভাবে তিনি যদি বেপর্দায় থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই তার পিতা মাতাও গুনাহার হবেন কারণ রসুল্লাহ সাল্লাল্লা আল্লাহসাল্লাম বলেছেন কুল্লামা উলু দ্যিন আলাল ফেতরাফ আবহাওয়া আবুয়া হু হা ওয়েদ আনিহি আউ নাসের আনী আউ প্রত্যেকটি সন্তানই নবজাতকই ইসলামের যে বিধিবিধান বিধান সেগুলো মানার সেগুলো গ্রহণ করার সেগুলো চর্চা করার মানসিকতা নিয়ে জন্ম নেয় কিন্তু জন্ম নেওয়ার পরে তার পিতা মাতাই তাকে ইয়াহুদি বা খ্রিস্টান কিংবা অগ্নি পূজক বানিয়ে থাকে অর্থাৎ একজন নারী তিনি পারিবারিক ভাবেই কিন্তু অনেক ক্ষেত্রেই পর্দা করে থাকেন আবার পারিবারিক ভাবেই কিন্তু অনেক ক্ষেত্রে তিনি বেপর্দার যে পরিবেশ সেটাকে মেনে নিয়ে থাকেন আমাদের সমাজে যে সমস্ত নারীরা আজকে পর্দা করতেছেন এদের ভিতরে হয়তো খুব সামান্য সংখ্যকই হচ্ছে যারা পারিবারিকভাবে এটি গ্রহণ করেননি জীবনে একটা পর্যায়ে তারা সঠিক দিন বুঝতে পেরে এটিকে তিনি গ্রহণ করেছেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখব যে পর্দা এবং বেপর্দা উভয়টি কিন্তু পারিবারিকভাবেই এটি কিন্তু মানুষ গ্রহণ করে থাকে বা এর প্র্যাকটিস করে থাকে মা যখন পর্দা করে তখন ওই মায়ের কোনো সন্তান ওই মায়ের কোনো মেয়ে তিনি বেপর্দার বিষয়টা কিন্তু কল্পনাও করতে পারেন না আবার মা যখন বেপর্দায় অভ্যস্ত তখন এই মায়ের তিনি হঠাৎ করে আশা করা যায় না অতএব এই যে পর্দার যে বিষয়টি এটি অনেকটি এই পারিবারিক বিবেচনায় কিন্তু আমাদের সমাজে প্র্যাকটিস হয়ে থাকে অতএব মায়ের বা পিতার এ ধরনের যদি উদাসীনতার কারণে অর্থাৎ মাও পর্দা করেন না এবং পিতাও পর্দাকে পছন্দ করেন না তারই ধারাবাহিকতায় যখন এই কন্যা বা এই মেয়ে যখন পর্দায় চলাফেরা করবে সেক্ষেত্রে হবেন আর যদি পিতা মাতা এ ধরনের কোন উদাসীনতার আশ্রয়নি বরং তাকে পর্দার ব্যাপারে যথেষ্ট আহ তার বিয়াদ তারা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু মেয়ে তিনি স্বাধীন চেতা বা স্বেচ্ছাচারী হয়ে আহ পিতা মাতার অবাধ্য হয়ে যদি এ ধরনের কিছু করেন তো সেক্ষেত্রে পিতা মাতা গুণাগর হবেন না সেক্ষেত্রে পুরোটা দায়বার এই যেই কন্যা তিনি বেপর্দায় চলতেছেন তার উপরে বর্তাবে অল্লাহ আলমসাল ওসালাম আল নবীনা মোহাম্মদ